আজকে হবে তৎপুরুষ সমাস। পূর্ব পদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে পদে পর পদের অর্থ প্রাধান্যরূপে প্রতীয়মান হয় তাকে হচ্ছে কি বলা হয়? তৎপুরুষ সমাস বলা হয়। তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে বিভক্তি লোপ পাবে এবং পর পদের অর্থ কিভাবে প্রধানরূপে প্রতীয়মান হবে, সেটাই হচ্ছে কি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে পূর্ব পদের দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, আর পূর্ব পদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। পূর্ব পদে কি থাকবে, বিভক্তি থাকবে, সেই বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এখানে দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়েছে। তারপরে আছে তৎপুরুষ সমাস মূলত হচ্ছে কয় প্রকার? নয় প্রকার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়ী, উপপদ এবং অলোক তৎপুরুষ। তৎপুরুষ সমাস হচ্ছে নয় প্রকার: দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়ী, উপপদ ও অলোক তৎপুরুষ সমাস। নাম্বার 1, দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে পূর্ব পদে যখন দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। দ্বিতীয় বিভক্তি কী কী আছে, যেমন কে, রে ইত্যাদি লোপ পেয়ে যখন কী হবে, সমাস হবে, তাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, বিপদকে আপন্ন, বিপদাপন্ন, পরলোকে গত, পরলোকগত। মাঝখান থেকে কে বিভক্তি লোপ পেয়েছে, কে অথবা রে যদি বিভক্তি লোপ পায় তাহলে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। নাম্বার 2 হচ্ছে তোমার তৃতীয় বিভক্তি। পূর্ব পদে তৃতীয় বিভক্তি, যেমন তৃতীয় বিভক্তিগুলো হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন মন দিয়ে গড়া, এখানে হচ্ছে মন গড়া, মাঝখানে দিয়া লোপ পেয়েছে। শ্রম ধারা লব্ধ, শ্রমলব্ধ, এখানে দ্বারা লোপ পেয়ে হয়েছে শ্রমলব্ধ। মধু দিয়ে মাখা, এখানে দিয়ে লোপ পেয়ে হয়েছে কি মধুমাখা। তারপর বলা হয়েছে উনহীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তর পদ হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। উনহীন, শূন্য প্রভৃতি উত্তর পদ হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। এটা একটা স্পেশাল নোটের মধ্যে পড়বে, উনহীন শূন্য। যেমন এক দ্বারা উন হচ্ছে কি একুন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, পাঁচ ধারা কম, পাঁচ কম। মাঝখানে কি থাকবে তোমার, দ্বারা থাকবে, এই যে দ্বারা লোপ পাইছে এখান থেকে দ্বারা লোপ পাইছে, পাঁচ দ্বারা কম এখানেও কি পাইছে, পাঁচ কম, দ্বারা লোপ পেয়েছে। এক দ্বারা উন এখান থেকেও দ্বারা লোপ পেয়েছে। উপকরণবাচক বিশেষ্য পদে পূর্ব পদ বসলেও তৃতীয় পুরুষ সমাস হয়। যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, এখানে বিশেষ্য পদ, এখানে পুরো স্বর্ণ কিন্তু একটা তোমার বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন হীরক খচিত, হীরক দ্বারা খচিত, স্বর্ণ চন্দন চর্চিত, চন্দন দ্বারা চর্চিত, রত্ন শোভিত, রত্ন দ্বারা শোভিত ইত্যাদি। তারপরে আসো চতুর্থ তৎপুরুষ সমাস। পূর্ব পদে চতুর্থ বিভক্তি কে, জন্য, নিমিত্ত ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থ তৎপুরুষ সমাস বলে। এর মধ্যে আছে যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, আরামের জন্য কেদারা, আরাম কেদারা, আরামের জন্য কেদারা হচ্ছে কি আরাম কেদারা, বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি, এখানে নিমিত্ত বিভক্তি কি পাইছে লোপ পাইছে, বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, এখানে জন্য বিভক্তি লোপ পাইছে। তার মানে চতুর্থ বিভক্তির উদাহরণ হচ্ছে কী কী লোপ পাইতে হবে, কে, জন্য, নিমিত্ত, এগুলা যদি লোপ পায় তাহলে কি হবে চতুর্থী তৎপুরুষ সমান হবে। এরকম বলা হয় যদি ছাত্র,
ছাত্রের নিমিত্তে যে বাস বা ছাত্রের নিমিত্তে বাস, ছাত্রাবাস, ডাক মশুল, ডাকের জন্য মশুল, ডাক মশুল, এটা হচ্ছে তোমার চোষ কাগজ, চোষ চোষের নিমিত্তে কাগজ, চোষ কাগজ, শিশু মঙ্গল, শিশুর নিমিত্তে মঙ্গল বা শিশুর জন্য যেটা মঙ্গল, শিশু মঙ্গল, মুসাফির খানা, মুসাফিরের বা মুসাফিরের নিমিত্তে যে খানা তাকে বলা হয় কি, মুসাফির খানা। আচ্ছা, এইখানে অনেক সময় দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তি একই মনে হয়, কিন্তু এই চতুর্থ বিভক্তির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সেটাতে অবশ্যই কি ভক্তি উল্লেখ থাকবে বা সম্প্রদান কারকের মতো অনেকটা শর্ত ত্যাগ করে দিতে হবে, এরকম বোঝাবে, নিজের জন্য না। তারপরে আসো পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস পূর্বে পদে পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে, পঞ্চমী বিভক্তি কি কি আছে, হইতে, থেকে, চে ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। আচ্ছা, যেমন খাঁচা থেকে ছড়া কি হবে, খাঁচা ছাড়া, সরি, খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, এখানে কি থেকে লোপ পেয়েছে। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এইখান থেকেও থেকে লোপ পেয়ে কি হয়েছে, বিলাত ফেরত হয়েছে। সাধারণত চ্যুত আগত ভীত গৃহীত, চ্যুত আগত ভীত গৃহীত বিরত মুক্ত পালানো ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। মানে হচ্ছে তোমার চ্যুত আগত ভীত গৃহীত বিরত মুক্ত উত্তীর্ণ পালানো ভ্রষ্ট ইত্যাদি কি হয় পরপদের সাথে, তোমার কি হবে পরপদের সাথে যুক্ত হয়ে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে, আর মাঝখানে তো পঞ্চমী বিভক্ত থাকবেই ব্যাস বাক্যে। যেমন স্কুল থেকে পালানো, স্কুল পালানো, এখানে কি বুঝেছে, পালানো বুঝাইছে, এর থেকে পালানো। জেল থেকে মুক্ত, জেল মুক্ত, এখানে কি বুঝেছে, এখানে বুঝেছে তোমার যে মুক্ত ব্যবহৃত হয়েছে, এই মুক্ত ব্যবহৃত হয়েছে, জেল থেকে মুক্ত, জেল মুক্ত, এখানে থেকে কি পেয়েছে, লোপ পেয়েছে। এরকম জেল খালাস, জেল থেকে খালাস, জেল খালাস, তার মানে এখানে কি থেকে বিভক্তি লোপ পেয়েছে এবং খালাস এটাও কি মুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। বোটা খসা, এটা চুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে, বোটা থেকে খসা, বোটা খসা। আগাগোড়া, এখানে তোমার আগাগোড়া আগা থেকে গোড়া, আগা গোড়া, এখানে থেকে লোপ পেয়েছে এবং এর মধ্যে কোনটা পড়ছে, চুত্ত পড়ছে না, আগত ভীত গৃহীত বিরত উত্তীর্ণের মধ্যে পড়ছে, এটা সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত, এখানে থেকে বিভক্তি লোপ পেয়েছে, ঋণ থেকে মুক্ত, এখানেও থেকে বিভক্তি লোপ পেয়েছে, ঋণ মুক্ত। কোনো কোনো পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য এর এর চেয়ে অনুসর্গের ব্যবহার বেশি, এর চেয়ে অনুসর্গের ব্যবহার বেশি। ব্যাস বাক্য কি বলছে, কোনো কোনো পঞ্চমী তৎপুরুষ সমাসে সমাস বাক্যে এর চেয়ে অনুসর্গের প্রভাব সবচেয়ে কী হয়, বেশি হয়। আচ্ছা, অনুসর্গের যখন প্রভাব বেশি হয়, যেমন পরাণের চেয়ে প্রিয় কী হবে, পরাণ প্রিয়। তদ্রূপ আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেমন পূর্বপদে ষষ্ঠ বিভক্তি র এর ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। পূর্বপদে কি ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন চায়ের বাগান, চা বাগান, এখানে হচ্ছে তোমার কি র আসছিল, লোপ পাইছে। রাজার পুত্র, রাজপুত্র লোপ পেয়েছে, বিভক্তি লোপ পেয়েছে, কি বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, তার মানে এটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। খেয়ার ঘাট, খেয়া ঘাট, এখানে তোমার কি র বিভক্তি লোপ পেয়ে যায়, এখানে হচ্ছে তোমার কি খেয়ার ঘাট। অনুরূপভাবে ছাত্র সমাজ, ছাত্রের সমাজ, ছাত্র সমাজ ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে। দেশ সেবা, দেশের সেবা, দেশ সেবা ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে। দিল্লীশ্বর, দিল্লির ঈশ্বর, দিল্লীশ্বর,
এখানে তোমার র বিভক্তি লোপ পেয়েছে, যেটা ষষ্ঠ বিভক্তি। বাদর নাচ, বাদরের নাচ র বিভক্তি লোপ পেয়েছে। পাট ক্ষেত, পাটের ক্ষেত র বিভক্তি লোপ পেয়েছে। ছবি ঘর, ছবির ঘর, ছবি ঘর। আবার যদি এখানে আমরা বলি ছবির নিমিত্তে ঘর, তাহলে কিন্তু কি হবে, চতুর্থ বিভক্তি হবে। ঘোড়াদৌড়, ঘোড়াদৌড় মানে হচ্ছে তোমার কি ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঘোড়ার দৌড়। শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিড়াল ছানা, বিড়ালের ছানা ষষ্ঠী তৎপুরুষ কি হবে সমাসের মধ্যে পড়বে। জ্ঞাতব্যর মধ্যে আছে যেমন ষষ্ঠ তৎপুরুষ সমাসে রাজা স্থলে রাজ হয়, মাতা পিতা ভ্রাতার স্থলে কি পিতৃ মাতৃ ভ্রাতৃ এগুলা হয়। এই শব্দগুলো হচ্ছে তোমার কি শব্দ, সংস্কৃত শব্দ ইউজ হবে। যেমন গজনীর রাজা, এখানে র বিভক্তি লোপ পেয়েছে, কিন্তু গজনীর রাজা, গজনীরাজ, রাজার পুত্র, রাজপুত্র, পিতার ধন, পিতৃধন, মাতার দেহ, মাতার সেবা, মাতৃসেবা, ভ্রাতার স্নেহ, ভ্রাতৃস্নেহ, পুত্রের বধূ, পুত্রবধূ ইত্যাদি। আচ্ছা, তারপর বলছে পরপদে সহ, তুল্য, নিভ, প্রায়, সহ, প্রতিম, এসব শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। পরপদে কি হবে, সহ, তুল্য, এখানে কিছু কোটেশন আছে, সহ, তুল্য, নিভ, প্রায়, সহ, প্রতিম। আমি আবার পড়তেছি, সহ, তুল্য, নিভ, প্রায়, সহ, প্রতিম ইত্যাদি শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন পত্নীর সহ, পত্নী সহ, কন্যার সহ, কন্যা সহ, সহোদরের প্রতিম, সহোদর প্রতিম, সোনার প্রতিম ইত্যাদি। এখানে বলছে পরপদে সহ, তুল্য, নিভ, প্রায়, সহ, প্রতিম ইত্যাদি থাকলে কি হবে, পরপদে তৎপুরুষ সমাস হবে, সরি ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। তৎপুরুষ সমাস তো অবশ্যই, সেটা হবে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন কালের কোনো অংশবোধক শব্দ থাকলে তা পূর্বে বসে, যেমন অন্যের পূর্বভাগ, এটা একটা কাল বোঝাতেছে, তবে অন্যের পূর্বাভাগ কি হবে, পূর্বান্ন হবে, অন্যের পূর্বাভাগ, পূর্বান্ন। পরপদে রাজী, গ্রাম, বৃন্দ, গণ, জ্যোত ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। পরপদে রাজী, গ্রাম, বৃন্দ, গণ, জ্যোত ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কি হবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন ছাত্রের বৃন্দ, ছাত্রবৃন্দ, গুণের গ্রাম, গুণগ্রাম, হস্তির যুথ, হস্তিযুথ ইত্যাদি। আচ্ছা, এখন যদি বলে অর্থ শব্দ পরপদে হলে সমস্ত পদে তা কি হয়, পূর্বপদ হয়। যেমন পথের অর্থ কি হবে, অর্থপদ, দিনের অর্থ অর্ধ দিন, এখানে র বিভক্তি লোপ পেয়েছে, তার মানে কি অর্ধ, অর্ধ শব্দ পরপদে হলে সমস্ত পদে তা পূর্বপদ হয়। যেমন পথের অর্ধ, এখানে র বিভক্তি লোপ পেয়েছে এবং কি হয়েছে, অর্থপদ হয়েছে। এবং দিনের অর্ধ, অর্ধ দিন, তার মানে অর্ধটা আগে বসছে। শিশু, দগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয়। যেমন মৃগের শিশু, মৃগ শিশু, স্ত্রীবাচকটা কি হবে, পূর্বপদে পুরুষবাচক হবে। যেমন মৃগের শিশু, মৃগ শিশু, এটা কি, এটা পুরুষবাচক হয়ে গেছে। কিন্তু ছাগের দুগ্ধ, ছাগ দুগ্ধ, এটা ছাগে ছিল তোমার কি স্ত্রীবাচক, এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে পুরুষবাচক, পুরুষবাচক হয়ে গেছে, তাই না, এই ছাগ দুগ্ধ হচ্ছে কি পুরুষবাচক হয়ে গেছে। আচ্ছা, বেশ বাক্যে রাজা শব্দ থাকলে সমস্ত পদে তা আসে, আগে আসে। যেমন পথের রাজ, রাজপথ, বেশ বাক্যে যদি তোমার কি রাজা থাকে তাহলে কি হবে, রাজপথ। যেমন হাঁসের রাজা, রাজহাঁস। বেশ বাক্যে যদি রাজা শব্দ থাকে তা অন্য সময় কী হবে, সেটা ষষ্ঠ তৎপুরুষ সমাসে হচ্ছে তোমার আগে চলে আসবে, পথের রাজা হচ্ছে কি রাজপথ। আচ্ছা, তারপর তোমার অলিক ষষ্ঠ তৎপুরুষ সমাস, যেমন ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান ইত্যাদি। অলিক তৎপুরুষ সমাস আছে, যেমন ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ,
মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান ইত্যাদি। কিন্তু ভ্রাতার পুত্র, ভ্রাতুষ্পুত্র নিপাতন শুদ্ধে, এখানে একটা স্পেশাল কাজ আছে। ভ্রাতার পুত্র, ভ্রাতুষ্পুত্র হচ্ছে কি নিপাতন নিষিদ্ধ সন্ধি। ভ্রাতার পুত্র, ভ্রাতুষ্পুত্র হচ্ছে কি নিপাতন নিষিদ্ধ সন্ধি। এটা ভ্রাতার পুত্র হচ্ছে তোমার কি, ভ্রাতুষ্পুত্র হচ্ছে তোমার নিপাতন নিষিদ্ধ সন্ধি। এটা আচ্ছা, তারপরে আসো সপ্তমী তৎপুরুষ সমাস। পূর্ব পদে সপ্তমী বিভক্তি র এর ইত্যাদি লোপ পেয়ে তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন গাছে পাকা, গাছ পাখা, দিবায় নিদ্র, দিবা নিদ্র, এরূপ বাক পটু, গোলা ভরা, তালকানা, অকাল মৃত্যু, বিশ্ববিখ্যাত, ভোজন পটু, দানবীর, বাক্সবন্দি, বস্তা পচা, রাতকানা, মনোরম ইত্যাদি। সপ্তমী তৎপুরুষ সমাস, পূর্ব পদে সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন গাছে পাকা, গাছ পাকা, দিবায় নিদ্র, দিবা নিদ্র, এরূপ বাক পটু, গোলা ভরা, তালকানা, অকাল মৃত্যু, বিশ্ববিখ্যাত, ভোজন পটু, দানবীর, বাক্সবন্দি, বস্তা পচা, রাতকানা, মনমরা ইত্যাদি। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় বেশ বাক্যে পরপদ সমস্ত পদের পূর্ব বসে। বেশ বাক্যে কী হবে? পরপদ সমস্ত পদের পূর্ব বসে। যেমন পূর্বে ভূত, ভূতপূর্ব, পূর্বে অশ্রুত, অশ্রুতপূর্ব, পূর্বে অদৃষ্ট, অদৃষ্টপূর্ব। আচ্ছা, তারপর হচ্ছে তোমার নয়ী তৎপুরুষ সমাস। নয়ী তৎপুরুষ সমাস হচ্ছে নাবাচক নয়ী অব্যয়, যেমন না, নেই, নাই, নয় ইত্যাদি। কি বসবে? পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নয়ী তৎপুরুষ সমাস বলে। যেমন ন আচা, কি হবে? অনাচার। ন কাতর, অকাতর, এরূপ অনাদর, ন আদর, অনাদর। ন দীর্ঘ, নাতি দীর্ঘ। ন খর্ব হচ্ছে তোমার কি, নাতি খর্ব। নয় সরি নয় অতি দীর্ঘ, নাতি নাতি দীর্ঘ, নয় অতি খর্ব, নাতি খর্ব। অভাব, ন অভাব, ন ভাব হচ্ছে তোমার অভাব, বেতাল, এটা হচ্ছে ন তাল, হচ্ছে বেতাল বা নেই তাল। খাঁটি বাংলায় সরিয়ে সরায় না কিংবা অনা হয়। খাঁটি বাংলায় কি হয়? সরিয়ে সরায় না বা অনা হয়। যেমন ন কাল হচ্ছে অকাল বা আকাল, এরূপ আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবন্দি, নাবালক ইত্যাদি। তদ্রুপ আছোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবধি, নাবালক ইত্যাদি। নাবাচক শব্দ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে পুরুষবাচক, কি বলছে, নঞ্চ পুরুষ সমাস হতে পারে। যেমন অভাব, ন আচ্ছা অভাব অর্থে, যেমন ন বিশ্বাস, অবিশ্বাস। ভিন্নতা অর্থে, যেমন হচ্ছে কি, ন লৌকিক, অলৌকিক। যেমন অল্পতা বোঝাতে, যেমন হচ্ছে ন কেশ, অ কেশা। এখানে কিন্তু একটা স্পেশাল ইয়ে আছে, যেমন অল্পতা বোঝাতে কিন্তু কেশ হইল না, কেশা হয়েছে। যদি আমরা বিরোধ বোঝাই, বিরোধ বোঝাইলে কি হবে? যেমন ন সুর, অসুর, ন কাল, অকাল, মন্দ, মন্দ হবে, ন ঘাট, কি হবে? অঘাট। ন ঘাট হবে অঘাট। এরূপ অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি। এরূপ আরও কিছু শব্দ থাকে অমানুষ, যেমন ন মানুষ, অমানুষ, নসঙ্গত, অসঙ্গত, ন ভদ্র, অভদ্র, ন অন্য, অনন্য, অগম্য। ন অগম্য হচ্ছে কি, অগম, এগুলো হচ্ছে কি তোমার
নৈ তৎপুরুষ সমাসের মধ্যে পড়ে। তারপর যদি আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস, যে সমাসে পূর্ববর্তী ক্রিয়াপদের সঙ্গে কৃৎপদ যুক্ত হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। পূর্ব পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে, সরি, যে পদে পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপদ যুক্ত হয় সে পদকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলে চরে যা কি হবে, জলচর, জল দে যা জলদ, পঙ্কে জন্মে যা কথা হবে কি, পঙ্কজ, এগুলো হচ্ছে তোমার কি উপপদ তৎপুরুষ সমাস। জিনিসটা হচ্ছে কিরকম, পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কি হবে কৃৎপ্রত্যয় যুক্ত হবে। আচ্ছা, যেমন গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ, সত্যবাদী, সত্য কথা বলে যে সত্যবাদী, এগুলো আমাদের স্বাভাবিকভাবে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে তোমার কি উপপদ তৎপুরুষ সমাস। যেমন ছেলে ধরা, ধামা ধরা, পকেট মার, পাতা চাটা, হাড় ভাঙা, মাছি মারা, ছাড় পোকা, ঘর পোড়া, বর্ণ চড়া, গলা কাটা, পা চাটা, পাড়া বেড়ানো, ছা পোষা ইত্যাদি। এই সমস্ত কাজগুলো কী হবে উপপদ তৎপুরুষ সমাস হবে। অলোক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি লোপ হয় না তাকে অলোক তৎপুরুষ সমাস বলে। পূর্ব পদে কী হবে না, দ্বিতীয় বিভক্তি লোপ হয় না তাকে অলোক তৎপুরুষ সমাস বলে। যেমন গায়ে পড়া, গায়ে পড়া, এরূপ ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, কলে ছাটা, কলে ছাটা, কলের গান, এটা হবে কি কলের গানই হবে, গরুর গাড়ি, গরুর গাড়ি, এগুলো হচ্ছে তোমার কি অলোক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি লোপ হয় না তাকে তোমার কি বলে অলোক তৎপুরুষ সমাস বলে। বিশেষ দ্রষ্টব্য, গায়ে হলুদ, হাতে খড়ি ইত্যাদি সমস্ত পদে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় না, অর্থাৎ হলুদ বা খড়ি বোঝায় অনুষ্ঠানকে বোঝায়, এগুলো অলোক তৎপুরুষ নয়, এটা হচ্ছে অলোক বহুব্রীহি। এটা হচ্ছে তোমার দুইটা অলোক, গায়ে হলুদ এবং হচ্ছে হাতে খড়ি, এগুলো হচ্ছে হাতে খড়ি বা গায়ে হলুদ বলতে গায়ে হলুদ মাখুন, এগুলো না, বিশেষ কোনো অনুষ্ঠানকে বোঝায়, বিশেষ অনুষ্ঠানকে বোঝায় বলে সেটা কী হচ্ছে তোমার অলোক তৎপুরুষ সমাস।